পরিস্থিতি এতটুকু মনে রেখে দিও 2023 সালটা বড় ভয়ঙ্কর কিছু হতে চলেছে। আগে অনেক কিছু বলেছিলাম, আল্লাহ শুকর ঘটছে, আজও বলে যাচ্ছি যদি তোমরা তৈরি না হও ভয়ানক দিন আসছে। আমাদের নেতা একমাত্র একজন, সেই নেতার গোলাম আগেও ছিল, আজও আছি, কালও থাকবো, যার নিশার চলে আসুন, কিন্তু ভাই মার খেতে হতে পারে, আগেও বলেছি আজও বলছি মার খেতে হতে পারে, কিন্তু সত্যের পথে চললে সাহাবারা মার খেয়েছে, পীর পয়গম্বররা মার খেয়েছে, হযরত হোসাইন শহীদ হয়েছে সত্যের পথে, তা আব্বাস সিদ্দিকী সত্যের পথে চলবে, তোমার উপরে ঝড় আসবে না, হতে পারে যদি খুব দুর্বল ইমান হয় কমজোর হও প্রকাশ্য মিশতে যদি না পারো গোপন সম্পর্ক রাখো, কথা বুঝছেন না বোঝেন না।